চিকিৎসা খাতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক স্বর্ণপদক পুরস্কার 2022 পেলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্স এর বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার AKM ফজলুল বারী মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ক্যান্সার চিকিৎসায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পেলেন ডাক্তার এম ফজলুল বারী। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্স BSNNU ক্যাম্পাস ঢাকা প্রফেসর ডক্টর AKM ফজলুল বারী। ডাক্তার এম এ অজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রতি বছর আলাদা আলাদা ক্ষেত্রে স্বর্ণপদক পুরস্কার প্রদান করে আসছে। এরই অংশ হিসেবে এবছর চিকিৎসা খাতে স্বর্ণপদক পেলেন ডাক্তার ফজলুল বারী। এ বিষয়ে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মশিউর রহমান বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে একজন মেধাবী চিকিৎসককে সম্মাননা দিতে পেরেছি। ডক্টর ফজলুল বারী দেশের কৃতি সন্তান। ক্যান্সার নির্ণয়ে দেশে প্রথম আল্ট্রাসাউন্ড ও ইলেকট্রো স্ক্যানের ব্যবহার তিনি শুরু করেন, যার সুফল পাচ্ছে দেশের ক্যান্সার আক্রান্ত সাধারণ রোগীরা। বাংলাদেশে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিয়ে প্রথম কাজ শুরু করেছিলেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডাক্তার এম এ অজেদ মিয়া। সেই পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের ফলাফল আজকের আল্ট্রাসাউন্ড ও ইলেকট্রো স্ক্যান। পুরস্কার প্রাপ্তির বিষয়ে কথা বলতে গিয়ে তাই ডাক্তার এম এ অজেদ মিয়াকে কৃতজ্ঞতা জানান ডাক্তার ফজলুল বারী। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেই সাথে আমি স্মরণ করছি আমাদের শ্রদ্ধেয় বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ স্যারকে, যার হাত ধরে বাংলাদেশে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার শুরু হয়েছে। তারই ধারাবাহিকতা নিউক্লিয়ার মেডিসিন, এবং এই নিউক্লিয়ার মেডিসিনে আমরা পরমাণুর শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে দেশের আপামর জনসাধারণ তথা দুস্থ জনসাধারণকে চিকিৎসা প্রদান করে আসছি। এবং যেহেতু এই পরমাণু শক্তিকে ব্যবহার করছি এবং সেই সাথে আমরা অ্যালাইড যে সায়েন্সগুলো সেগুলো আমরা নিউক্লিয়ার মেডিসিনে নিয়ে আসছি, এবং আমরা তারই ধারাবাহিকতায় বাংলাদেশে প্রথমবারের মতো আল্ট্রাসোনোগ্রাম শুরু হয় নিউক্লিয়ার মেডিসিনে, এবং সেই সাথে সেই আল্ট্রাসোনোগ্রামের যে উন্নয়ন সেগুলো শুরু হয়েছে এই নিউক্লিয়ার মেডিসিনে। আমরা কালার ডপলার এবং আল্ট্রাসাউন্ড, কালার ডপলার 3D 4D, এবং সেই সাথে সর্বোপরি ক্যান্সার নির্ণয় আল্ট্রাসাউন্ড ইলাস্টোগ্রাফি শুরু করি। এদিকে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে চিকিৎসা খাতে নিজের জায়গা থেকে সর্বোচ্চ অবদান রেখে যাবেন বলেও জানান খ্যাতিমান এ চিকিৎসক। আপনারা জানেন আমার নিজস্ব একটি বই আছে আল্ট্রাসাউন্ডের উপর, প্রথম টেক্সট বুক বাংলাদেশে, এবং সেই সাথে ক্যান্সার নির্ণয় আল্ট্রাসাউন্ড আমি প্রথম শুরু করি বাংলাদেশে, এবং এই কর্মের জন্য, এই চিকিৎসা ক্ষেত্রে এই বিশেষ অবদানের জন্যই আমাকে আজকে এই পদকে ভূষিত করা হয়েছে। আমি এই পদক পাওয়ার জন্য জাতির প্রতি কৃতজ্ঞ, এবং সেই সাথে আয়োজকবৃন্দ যারা ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞ, এবং সেই সাথে আমি সবার দোয়া চাচ্ছি। সুলাইমান কবির, ডক্টর টিভি, ঢাকা।